সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাজধানী দেশি স্বাদের উৎসবের আজকের আয়োজনে। আজকে আছে আমাদের সাথে দেশি স্বাদের উৎসবের বিজয়ী মৌরি আপু। উনি এসেছেন ময়মনসিংহ থেকে। আপু কেমন আছেন? জি আপু ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আপু ভালো আছি। আচ্ছা আপু, আপনি তো এই প্রতিযোগিতা একজন বিজয়ী, আপনি কি রেসিপিটা দিয়েছেন? আপু আমি এখানে রেসিপিটা দিয়েছি খাট্টা বেগুনের পালং পুরি। এই রেসিপিটি কি আপনার নিজস্ব রেসিপি? জি আপু, এটা আমার নিজস্ব রেসিপি এবং আমাদের এলাকার সবাই এটা অনেক পছন্দ করে এবং সবাই খেয়ে বলে যে অনেক ভালো লাগে। তো আজকে আমরা দেখে নিব মৌরি আপু কিভাবে তার রেসিপিটি তৈরি করছে। আমি এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি, খাঁটি সরিষার তেল, বেগুনটা দিয়ে দিচ্ছি। এটা আমি ভাজার জন্য এখানে দিয়ে দিলাম। এটা আমি অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে ভেজে নিব। আমার বেগুনের ভাজাটা হয়ে গিয়েছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেলও পাচ্ছি। আমি এখন তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপর কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো 1/4 চা চামচ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 2 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, পানি দিয়ে দিব। জি আপু, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা বাটা দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এভাবে আপু এটা এই পাঁচ মিনিটের মতো, জি হ্যাঁ 5 মিনিটের মতো। আপু আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখন আমি যে এখানে ভেজে রেখেছিলাম বেগুনটা আপু, সেই বেগুনটা আমি এখানে দিয়ে দিব। তো আপু এখন আমি যে পালং পুরিটা যে আছে সেটা ভাজার জন্য রাঁধুনি, খাঁটি সরিষার তেলটা নিয়ে নিচ্ছি। এক এক করে পালং পুরিটা দিয়ে দিচ্ছি। আপু আমার হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। খাট্টা বেগুনটা হয়ে গিয়েছে, একটা একটা করে আস্তে করে নামিয়ে নিচ্ছি। এখন গ্রেভিটা একটু দিয়ে দিচ্ছি। এখন আমি সেই পালং পুরিটা আপু রাঁধুনি, খাঁটি সরিষার তেল দিয়ে তৈরি হয়ে গেল খাট্টা বেগুনের পালং পুরি আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা রেসিপি দেখানোর জন্য, দেখে অনেক লোভনীয় লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই পুরনো রেসিপিটা আসলে আবার নতুন করে দেখানোর জন্য আমাদের। ধন্যবাদ আপু আপনাকে, ধন্যবাদ রাঁধুনি পরিবারকে। তো তাহলে শেষ হলো রাঁধুনি দেশি স্বাদের উৎসবের আজকের রেসিপি।